fingerprint. সবাইকে শুভ সন্ধ্যা এবং স্বাগতম প্রথম আলোর ফেসবুক পেজে। আজকে একটা বিশেষ এপিসোড গান বাজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটা বিশেষ এপিসোড, এমন একজন শিল্পী আমাদের সাথে আজকে আছেন যিনি কিনা আজকে যে কালকে শুক্রবার ছুটির দিনের আগে একদম ঝুম মাতিয়ে তুলবেন এমনটাই আমরা আশা করছি, এবং যারা মিস করবেন তাদের উদ্দেশ্যে বলতে হবে যে আহারে কী মিস করলেন, এটাই বলতে হবে। আমাদের সাথে আছেন মিনার, কেমন আছেন? এই তো ভালো আছি, এবং সাথে তমাল ভাইও গিটারে আছেন। তমাল ভাইকে স্বাগতম, চমৎকার লাগছে আপনাদেরকে পেয়ে। প্রচুর গান তো শুনবই, এমনিতে এখন মানে ওভারঅল কেমন যাচ্ছে আপনার? ভালো, কিছু ইন্টারেস্টিং প্রজেক্ট করছি, আসবে ইনশাল্লাহ। জি, সেগুলো নিয়ে অবশ্যই কথা বলবো আমরা, আর গান তো প্রচুর শুনবো। সবাইকে একটু বলে দিই যে যদি মিনার ভাইয়ের কাছে কিছু বলবার থাকে, কিছু জানবার থাকে, কোনো গান নিয়ে কোনো প্রশ্ন থাকে, সামনে কি আসছে সেগুলো নিয়ে রিকোয়েস্ট থাকলে করতে হবে। একদম রিকোয়েস্ট, ইয়েস, গানের রিকোয়েস্ট যদি থাকে মিনার ভাই, একদম মানে ফুল ফ্লেজড, একদম ইকুইপড, আজকে মনে হচ্ছে একদম যুদ্ধে নেমেছে, যে একদম আজকে গানের পর গান চলবে, গান বাজ বলে কথা না। আজকে বেসিক্যালি আজ করছে যে আমরা মাঝে মাঝে এরকম করতাম, আগে বেশি করা হতো, যেটা হচ্ছে একটা কিবোর্ড, একটা গিটার অথবা শুধু একটা বেস, একদমই খুবই লিমিটেড সেটআপে আমরা কিছু পারফরমেন্স করেছি এর আগে। তখন যেটা হয় যে আমার রেগুলার গানগুলোরই একটা ডিফারেন্ট প্রেজেন্টেশন হয়, জি, এবং আমি খুব কমফোর্টেবল আর কি এভাবে করতে, মানে আমার খুব ভালো লাগে। দ্যাটস এ ডিফারেন্ট চার্ম, আর একটা ডিফারেন্ট প্রেজেন্টেশন। ডেফিনেটলি, মানে রেকর্ডের একটা ভার্সন থাকে, লাইভের একটা মজা থাকে, আবার এরকম একটা অ্যাকোস্টিক আনপ্লাগড সেটআপ, একদমই অ্যাকোস্টিক সেটআপে দিস ইজ এ ডিফারেন্ট ফিলিং অ্যাকচুয়ালি। যদি গানের অনুরোধ থাকে সেটাও করতে পারবেন, যে লাইভটা দেখছেন সেটার নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার কোনো গানের অনুরোধ থাকলে, সেখান থেকে পড়বার চেষ্টা করবো, কিছু বললেও সেই মেসেজটা পৌঁছে দেবো। আমরা কোন গানটা শুনবো? আমরা এত সুন্দর বাড়াবাড়ি দিয়ে শুরু করে ফেলি। বাড়াবাড়ি ইজ এ রিসেন্ট রিলিজ অ্যাকচুয়ালি, বেসিক্যালি এই বছরেরই আমি রিলিজ করেছি গানটা। ভয়েসের রিভার্বটা অনেক কমে গেছে, একটু আগে অনেক ভালো ছিল, ভয়েসের রিভার্বটা একটু দিতে হবে, বেশি বেশি দেওয়া যাবে না। হ্যালো হ্যালো, একটু কমবে, একটু কমবে। হাতটা ধরি আর না ছাড়ি,
চলো সবাই মিলে ওনাকে ধরে রেখে দিই, তারপরে ভাবলে ভাবুক সবাই বাড়াবাড়ি, কেন না, গান বাজে মিনার আছে বলে কথা। বেশ কিছু কমেন্ট চলে এসেছে। সাকিব কক্স লিখেছেন, কি তোমার নাম গান হোক। তোহিন মোশারফ, দেয়ালে দেয়ালে গানটা শুনতে চাই, দেয়ালে দেয়ালে আরেকটা রিকোয়েস্ট আছে। আফিফা আলজেরাও দেয়ালে দেয়ালের কথা রিকোয়েস্ট করেছে। বলো না তুমি হিনা আমার, এ আমার, আব্দুল্লাল মামুনি গানটা শুনতে চাচ্ছে, হ্যাঁ দেয়ালে দেয়ালে কথাই বলছে। আর রনি বলেছেন ফেভারিট ওয়ান, তার মানে বাড়াবাড়ি কথাই বলছে। আর গৌতম নন্দী লিখেছে, ওয়াও সুন্দর রোমান্টিক গান শুনতে চাই, কাউসার হোসেন বলছে। আচ্ছা আচ্ছা,
ওকে। আর মাহমুদুল হক লিখেছেন, নাইস, আমাদের ভালো, এখন আমাদের, এখন আমার ভালো থাকা আমার হাতে নেই। আচ্ছা আচ্ছা, এখন এখন বিজয় লিখেছে, এটা বিজয় এটা শুনতে চাচ্ছে। আর অ্যালেক্স আনিসুর লিখেছে, পলাশ লিখেছে ঝুম শুনতে চাই, জেসিকা রহমান লিখেছে ওয়াও, স্বপ্ন মানব লিখেছে ঝুম ইজ ওয়ান অফ দ্য বেস্ট সংস, ইয়েস, তারপরে পলাশ ঝুম প্লিজ। আর ওকে ওকে, সো এরকম এই যে গানের রিকোয়েস্ট আসছেই, শহীদুল ইসলাম খান বলছে বস নাইস সংস, লাবু বলছে, আমরা কি তাহলে আরেকটা গানে চলে যাব? হ্যাঁ অবশ্যই, কি শুনবো? আচ্ছা ঠিক আছে, আমরা পানির অনুরোধ পাঠিয়ে দিচ্ছি, আর একটু পানি চলে আসবে, কোনো সমস্যা নেই। আর এর মধ্যে যারা একটু দেরি করে জয়েন করেছে, হ্যালো, আমি কি রিভার্বটা আবার দেখতে পারি ভাইয়া সাউন্ডের? ইয়েস, হ্যালো হ্যালো, আমরা টেকনিক্যাল সাইড গুলো ঠিক করে ফেলছি। আর এর মধ্যে সবাইকে মনে করিয়ে দিই যে গান বাজ মনে আছে একটু আগে যেটা ছিল, গান বাজ চলছে, হ্যালো, লাস্ট গানটাতে যেটা ছিল ওটা ঠিক ছিল, হ্যাঁ লাস্ট গানটা যেরকম ছিল ওটাই, ওটা ঠিক আছে, হ্যালো, টোটাল মনিটরের লেভেলটা একটু পড়ে গেছে, একটু মনিটর লেভেলটা বাড়ান, মাইনাস টু তে উঠছে, হ্যাঁ টু, হ্যাঁ সমস্যা হবে। দেয়ালে অনেক রিকোয়েস্ট আছে, প্রথম আলো ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে সবাই দেখতে পাচ্ছেন গান বাজ। আমাদের আজকের অতিথি মিনার আছেন, এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে, গানের অনুরোধ থাকে, অথবা কিছু জানতে চান তার সম্পর্কে, কিছু বলতে চান তাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। এবং সবাইকে একটু মনে করিয়ে দিই যে আয়োজনটির রেডিও পার্টনার হচ্ছে এবিসি রেডিও 89.2 FM। আগামীকালকে বিকেল 4টায়, শুক্রবার বিকেল 4টায় এটারই অডিও ভার্জনটা শোনা যাবে এবিসি রেডিও 89.2 FM এ, অবশ্যই কান পাততে ভুলবেন না। ইয়েস, জানো না তুমি নাই আমার স্বপ্ন মেখে থাকা না রক্ত, বলো না কেন তুমি কেন আমি একা হৃদয়ে ভাঙছো, জানো না কিভাবে
কত ভুল মিশে গেছে অজানা, জানি শুধু দুচো ভুলছে স্বভাবে। চমৎকার চমৎকার। আমার মনে হয় আড়ালে আড়ালে আজকে কেউ হারাবে না, আর যদি হারায়ও সেটা হচ্ছে যে আপনার গানে হারিয়ে যাবে। প্রথম আলো গান বাজে আমাদের সাথে আজকে মিনার আছেন। ঈশিতা রয় লিখেছেন, থ্যাংকস ফর ইনভাইটিং মিনার, লাভ ফর মিনার ফ্রম কলকাতা, কি তোমার নাম গানটা শুনতে চাই। স্বপ্ন মানব মিনার ফর এভার। আরেকজন আহারের রিকোয়েস্ট করেছেন, আফিফা আলজেরা, সে তো রিকোয়েস্টটা প্লে হয়েছে, অনেকগুলো হার্ট দিয়েছেন বিভিন্ন রঙের। রাশিদ ইসলাম আহারের রিকোয়েস্ট করেছিলেন, আর হচ্ছে শেখ মাসুদ রনি, লাভ ইউ ব্রো, লটস অফ লাভ ফর ইউ। আর জি রয় ভালোবাসা, আর আবু সুফিয়ান দেয়ালে সং প্লিজ হয়ে গেছে এইমাত্র, সো যদি মিস না করে থাকেন। আর ঝুম চাই পলাশ বলছেন, আর সুপার লিখেছেন একজন, এরকম বেশ কিছু কমেন্ট আসছে। মীরা ভাই একটা ছোট্ট প্রশ্ন যদি করি, সেটা হচ্ছে যে আপনি তো অনেক আগের থেকে লেখা শুরু করেছেন, তখনকার লেখা গানগুলোর এখনকার লেখা অ্যাজ আ লিরিসিস্ট মিনার কতদূর চেঞ্জ হয়েছে এবং কেন সেটা মনে হয়? কিছু তো চেঞ্জ হয়েছে, কারণ বড় হয়েছি, পারসেপশন চেঞ্জ হয়েছে, সারাউন্ডিংস চেঞ্জ হয়েছে। জি, তো লেখা কিছু চেঞ্জ হয়েছে। আগে অনেক ছোটবেলা থেকে যখন লিখতাম, যেমন সাদা যখন আমি লিখেছিলাম তখন আমি স্কুলে পড়তাম, সো তারপর আস্তে আস্তে হ্যাঁ কিছু 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 চেঞ্জ তো এসেছে। যেমন আগে অনেক একদম নিজের মতো লিখতাম, যেটা একদম সত্যি কথা, যেটা হচ্ছে একদম নিজের নিজের যেটা মনে হতো সেটা লিখতাম। এখন আসলে অনেক কিছু চিন্তাও করি, একটু
মার্কেটটা চিন্তা করি, কমার্শিয়াল সাইডটা ভাবতে হয় নাকি মানুষের। হ্যাঁ, বাট নট ফর অল সং, যেগুলো একদম নিজের মতো করে সেগুলো নিজের মতো করে, যেগুলো একটু মনে হয় যে না একটু ওখানে একটু কমার্শিয়াল অ্যাসপেক্টটা মেনটেন করা উচিত, তখন কমার্শিয়াল অ্যাসপেক্ট মানে কি মানুষের মানে চাহিদা, হ্যাঁ মানে একটু এক্সপেক্ট করে আসলে এই জন্য। যেমন আবার একদম আমি কিছুদিন আগে একটা গান করেছি যেটা সামনে আসছে, ওটার নাম হচ্ছে ঠাকুরমার ঝুলি। আমি এখন যেখানেই যাই আমি ঠাকুরমার ঝুলির কথা বলি। সো ঠাকুরমার ঝুলি আবার একদমই আমার নিজের মতো করে আমি একটা গান লিখেছি, সো দেখা যাক কি হয়। না আমি জিজ্ঞেস করলাম এই কারণে, কারণ অ্যাজ আ লিসেনার, অ্যাজ আ ফ্যান, আমার মনে হয় যে আপনার লিরিক্স একটা অ্যাডজেক্টিভ যদি বলি যে সিম্পল বাট রিলেটেবল হয়, মানে সবাই খুব রিলেট করতে পারে, আবার মজা পায় বা টাচ করে সবাইকে। এবং এই জন্যই বললাম যে এখান থেকে অনেকে হয়তো আপনার থেকে ইন্সপায়ার হয়ে অনেকেই লিখছে, অনেকে গান করার চেষ্টা করছে, সো তাদেরও যদি শেখার কিছু থাকে এখান থেকে। সেটাই, আমি আসলে এখন এখন লিখতে গেলে আসলে অনেক আরও আরও আমার আসা, আমি আসলে প্রচুর গান আছে যেগুলো আসলে মানুষ অনেকেই মনে করে যে দিস আর দ্য লাভ সং, রোম্যান্টিক সং। ইয়াস দিস ইজ, বাট আমার আমার কাছে রোম্যান্সটা একটু নট ইন এ ডিরেক্ট ওয়ে, একটু ইনডিরেক্ট ওয়েতে আমি মানে আমি রোম্যান্সটাকে প্রেজেন্ট করি একটু ইনডিরেক্ট ওয়েতে। তো এখন আসলে আমার আস্তে আস্তে আমি দেখছি যে আমি আসলে একটু অন্য ধরনের লিরিক্সের প্রতি, লেখার প্রতি আমাকে টানছে বেশি। আমার আসলে এখন আমার দেশ নিয়ে লিখতে ইচ্ছা করছে। হ্যাঁ, আমার আসলে ইউনো যে ঠাকুরমার ঝুলি যেটা, সেটা ইটস অল অ্যাবাউট দ্য আমরা আমরা ছোটোবেলায় কত বই পড়েছি সেগুলো নিয়ে আসলে। সো কিছু আসলে একটা একটা গান, যেমন এখন আসলে একটু ডিফারেন্ট ফ্রেন্ডশিপ নিয়ে যেমন কিছুদিন আগে একটা লিখেছি, পরিসরটা বিস্তৃত হচ্ছে। হ্যাঁ, সো এখন আমার কাছে আস্তে আস্তে মনে হচ্ছে যে না আরও মানে অটোমেটিক্যালি হচ্ছে, এটা আসলে ন্যাচুরালি হচ্ছে যে আমি আসলে আরও অন্য অন্য বিষয় নিয়ে একটু লিখতে। কেন নয়, আমি শিওর যে ফ্যানরাও তাই চায়, কেন নয়। আমরা গানে চলে যাই। হ্যাঁ, কি শুনবো এখন? আরো শুনি। হ্যাঁ, শিওর। It's different. মনের আকুলতা
বোঝে নিহায় শোনে জানে নিহায় আমার বুকের অবুজ কথা উড়িয়া উড়িয়া ঘুরিয়া ঘুরিয়া খুঁজিয়া বেড়াই তার কানে এপারে ওপারে দুয়ারে দুয়ারে শহরে খোয়ারে আকামি ছিলে আমি কি দেখিনি হাই বুঝিনি শুনিনি হাই তাহার মনের আকুলতা কেন সে বোঝেনি হাই শোনেনি ফ্যান্টাস্টিক যারা ভাবছিলে যে আহারে আহারে কোথায় পাবো তাহারে প্রথম আলো গান বাজে পাচ্ছ তাকে মিনার আছে লাইভ সম্প্রচারে আমাদেরকে দেখা যাচ্ছে সেখান থেকে কমেন্ট পড়ছি ইমতিয়াজউদ্দিন লিখেছে আপনার গানগুলো আমার অনেক ভালো লাগে এটা লিখেছে ইমতিয়াজউদ্দিন গানগুলো অনেক ভালো লাগে শিরিন শিলা বলছেন প্রথম আলোকে ধন্যবাদ সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য চোখ গানটার অনেক রিকোয়েস্ট এসেছে নিপু মির্জা বলছে তুই আমার সব সংটা শুনতে চাই চোখের রিকোয়েস্ট শরীফুল ইসলাম করেছে এবং আরও অনেকে করেছে আচ্ছা আসাদুজ্জামান আমান বলছে আহারে আহারে প্রথম আলোর ভাইটি আমার কমেন্ট পড়ে না রে এই যে পড়ে ফেললাম এই যে পড়ে ফেললাম ধন্যবাদ লিখবার জন্য কুয়ালালামপুর থেকে সাদেক হোসেন উনিও শুনছেন চিটাং থেকেও বেশ কিছু বন্ধুরা শুনছেন অনেক জায়গা থেকে শুনছেন তো সবাইকে ধন্যবাদ সাথে থাকবার জন্য পরের গানে চলে যেতে সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ কি শুনবো গান আচ্ছা আমাদের এখন আর মানে কটা বাজছে 1000 মাইলস দূর থেকে যখন শুনছেন এখন 8 পিএম রাইট হ্যাঁ pretty much আমরা আমরা করতে পারো দুটো গান হয়তো দু তিনটা করতে পারো না করি নাকি করব হ্যাঁ ওকে আমরা এনজয় করি হ্যাঁ আচ্ছা আমি একটু গান এখন খালি একটা পিয়ানো দিয়ে করি গানটার নাম হচ্ছে কি করি হ্যাঁ এটা খালি আমি এমনিতেও একটা পিয়ানো দিয়েই করি আসলে পিয়ানো যাইতে হলো নাকি ঠিক আছে শুনতে থাকি এবার তোমার ভাই আমাদের অনেক ফেভারিট সং হ্যাঁ আমার অনেক ফেভারিট নিজেকে হারিয়ে বসে আছি দুর্পথে
মনকে বোঝাতে পারি না কোনোভাবে, নিজেকে হারিয়ে বসে আছি তোর পথে, মনকে বোঝাতে পারি না কোনোভাবে। আমি যেন আজ তিক ভ্রান্ত, ভাবনারা কেন খুব ক্লান্ত জানি না, কি করি কোথায় যাই উত্তর খুঁজে না পাই, কি করি কোথায় যাই স্বপ্ন তো ঘিরে আসে সব কুয়াশা গো, নতুন দিন শুরু বহুদূর। ও আমি যেন আজন্মকে স্বপ্নের সমুদ্র অচেনা ঠে গোধূলি শেষ আলো মুখোমুখী, ও মনে ছিল যত স্বপ্ন তো ঘিরে আসে সব কুয়াশা ভো, নতুন দিন শুরু বহুদূর। আমি যেন আজ তিক ভ্রান্ত, ভাবনারা কেন খুব ক্লান্ত জানি না, কি করি কোথায় যাই উত্তর খুঁজে না পাই, কি করি কোথায় যাই উত্তর খুঁজে না পাই। Thank
চমৎকার চমৎকার, ফ্যান্টাস্টিক। অনেক মানে কমেন্ট তো এসে একদম কমেন্টের ঝুম পড়ে গেছে। সাদিয়া ওয়াশি বলছে, ভাইয়া ঝুম গানটা। আর আলামিন সরকার বলছে, পাগল হয়ে যাচ্ছি অসাধারণ ভাই। পাগল হয় না ভাই, পাগল হয় না, পরে হাতে সমস্যা হবে, পা লম্বাই থাকুক, কান পেতে রাখতে হবে এবং চোখেও দেখতে হবে। প্রথম আলোর ফেসবুক পেজে সরাসরি মিনার আছেন। ঈশিতা যে কলকাতা থেকে লিখছেন, উনি আবার বলছেন যে আপনাদের দুজনের মধ্যে যে কম্বিনেশনটা সেটা তার খুব ভালো লাগছে। নিশ্চয়ই আরো আগে কমেন্টটা করুন। হ্যাঁ, আপনার এবং তোমার ভাইয়ের যে বন্ডিংটা সেটা কথা উনি বলেছেন। হামিম লিখেছেন, বস অসাম, আর নাইস সং বলেছেন শাইলা খাতুন। ঝুমের আরো রিকোয়েস্ট, আবার গানটার রিকোয়েস্ট, তারপরে ইয়েস আরো ঝুমের রিকোয়েস্ট। জাফর ইকবাল বলছেন, শরীফ হোসেন, তারপরে কেউ গানটা ভাইয়া প্লিজ কেউ গানটা করেন। জসিম চৌধুরী, আবির বলেছেন, ইয়াসিন খান, ঝুম ঝুম ঝুম, ভালোবাসা ভাই। আর প্রিন্সকার অমিত লিখেছেন, প্রথম আলোকে অনেক অনেক ধন্যবাদ মিনার আনার জন্য। ইয়েস, এবং নিউ ইয়র্ক থেকেও শুনছেন, আসছে এন্ডলেস। শাইলা খাতুন বলছে, আমি নিউ ইয়র্ক থেকে, তোমার সব সংগুলো অসাধারণ, খুব ভালো লাগে আমার। থ্যাংক ইউ huge overseas listeners and viewers and viewers okay the next is close corona corona okay tale ki hai transport books ইয়েস স্যার, সবাইকে আবারও মনে করে দিই, প্রথম আলো গান বাজে আজকে মিনার আছে, আমি সমন্বয় আছি, সাথে আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করছি। আর আগামীকালকে বিকেল চারটায়, অর্থাৎ শুক্রবার বিকেল চারটায় এটারই অডিও ভার্সনটা এর হবে এবিসি রেডিওতে। তোমার নামে যত মেঘ দেখলাম,
জাগরণ মিছিলে কোথায় যে কি ছিলে আমায় নিখোঁজ পাও নিয়ে অভিমান চোখে জল নাকি নিয়ে গেল জোনাকি কেন আমি পথে একা দাঁড়িয়ে আলো দেখিয়নে সরিয়াম নিয়নে সবই কোথা হারিয়ে আমি তোমার দ্বিধায় নাচি তোমার দ্বিধায় পুড়ে যায় এমন দ্বিধা পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটা ও আমি তোমার স্বপ্নে বাঁচি তোমার স্বপ্নে পুড়ে যায় এমন সাথে পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটা ও আমি তোমার দ্বিধায় আছি তোমার দ্বিধায় পুড়ে যায় এমন দ্বিধা পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটা ও আমি তোমার স্বপ্নে বাঁচি তোমার স্বপ্নে পুড়ে পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটা পুরোটা প্রথম আলো গান বাজে আজকে মিনার আছেন আমাদের সাথে সিদ্দিক রহমান লিখেছেন মিনার এক ভালোবাসার নাম হোয়াট আ ভয়েস বিউটিফুল এন্ড দেন একটা হার্ট দিয়েছেন উনি আর পাভেল হাসান বলছেন মনটা খারাপ ছিল অনুষ্ঠানে মিনার ভাইয়ার গান শুনে মন ভালো হয়ে গেল আমি সাউথ আফ্রিকা থেকে বলছি অনেক ধন্যবাদ এবং প্রচুর কমেন্ট আসছে আমরা কি শেষ দুইটা গানের দিকে যাব আচ্ছা এখানে কি কিবোর্ডের ভলিউম লেভেলটা কি একটু কমানো হয়েছে অর সামথিং নাকি ঠিক আছে আমরা সেটা একটু দেখতে পারি না লেভেলটা লিমিটটা কি একটু কমানো হয়েছে ওভারঅল লেভেলটা সবার ওভারঅল লেভেলটা কি কমেছে আচ্ছা ওকে আচ্ছা লেভেলটা কি ওভারঅল মাস্টার লেভেলটা কি বাড়ানো হবে একটু একটু যদি বাড়ানো হয় তাহলে ওভারঅল লেভেলটা একটু হ্যাঁ যেটা আগে ছিল মানে যেটা শুরুর দিকে যেটা স্টার্টিং এ যেটা ছিল আর কি জি ওভারঅল মাস্টার লেভেলটা কথা একটু বাড়াতে হবে আমরা কি শেষ দুটো গানের দিকে যাব কিনা শেষ দুটো গান রাইট শেষ দুটো গান শেষ দুটো গান করলে আচ্ছা নতুন গান শুনবো নাকি একটা না নতুন গান না আমি তাজানিনা করি তাজানিনা খালি পিয়ানো দিয়ে মিনা ভাই হ্যাঁ তাজানিনা খালি পিয়ানো দিয়ে করি তারপর আমরা উইল মুভ টু সাদা অর ঝুম যে কোনো একটা আমাদের তো সবসময় শুনে ভালোই লাগে একসাথে রোদে মাখা বৃষ্টি দেখেছি শত শত স্বপ্ন এঁকেছি পড়ে থাকা নীল খামে আকাশকে চিঠি লিখেছি ধুলো পড়া রাজপথে
ঘুরে ঘুরে সাক্ষী রেখেছি, ঘুরে ধরা ডায়েরিতে কত কত কাব্য লিখেছি, মুঠো মুঠো উল্লাস স্মৃতি জুড়ে গল্প কিনেছি কিনেছি, আমার চোখ চুড়ে তোমার মিষ্টি হাসিতে বলছ তা বুঝেও বুঝি না, সাথে ফুলে ভরা জ্যোৎস্না দেখেছি, অভিমানী ক্যানভাসে মুছে যাওয়া কান্না এঁকেছি, মিছে মিছে খুব হয়ে জেগে থাকার গল্প লিখেছি লিখেছি, আমার মন বলছি না তোমার বন্ধ চোখে আসছে না, কেন ভুল করে ভালো বাসছি না তা জানি না তা জানি না, চোখ চুরে যা দেখছ তা নয় কোনো ছলনা, তোমার মিষ্টি হাসিতে যা বলছ তা বুঝেও বুঝি না, আমি উড়ে উড়ে কোনখানে যাব জানি না, জানি ডাকবে আবার তোমার ঠিকানা, ও ও আমার মন বলে আমি বলছি না তোমার বন্ধ চোখে ঘুম আসছে না, কেন ভুল করে ভালো বাসছি জানি না, আমার মন বলে আমি বলছি না তোমার বন্ধ চোখে ঘুম আসছে না, কেন ভুল করে ভালো বাসছি না তা জানি না তা জানি না,
সমস্ত ভালো জিনিসই কেন জানি মানে একটা সময় এসে শেষ হয়ে যায়, কেন তা জানি না। আমাদের শেষ গানে যেতে হবে, একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাইকে মনে করিয়ে দিতে চাই যে সমন্বয়তা আছি, মিনার ভাই আছেন, তমল ভাই আছেন, প্রথম আলো গানবাজ চলছে, সরাসরি দেখতে পাচ্ছেন প্রথম আলোর ফেসবুক পেজ থেকে। এবং পরবর্তীতে এই এপিসোডটি যদি আবারও দেখতে চান, অবশ্যই প্রথম আলোর ফেসবুক পেজে চলে যাবেন, এই গানগুলো আবারও এনজয় করতে পারবেন। এবং যদি শুনতে চান, পার্টিকুলারলি যদি গানগুলো শুনতে চান, তাহলে আগামীকালকে কান পাততে হবে এবিসি রেডিও 89.2 FM বিকেল 4টায়, অর্থাৎ শুক্রবার বিকেল 4টায় শোনা যাবে এবিসি রেডিওতে। শেষ গানে যাবো, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা থ্যাংক ইউ এবিসি রেডিও, থ্যাংক ইউ প্রথম আলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস টু ভাই আছে এখানে আজকে ভিতরে। সো থ্যাংক ইউ এভরিবডি যারা সাউন্ড করেছেন, যারা ক্যাপচার করছেন পুরো লাইফটা, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার ভাই থ্যাংক ইউ আপনাকেও, তোমাকে। সো আমরা কোনটা করবো এখন, মানে আপনি কি চান? হোয়াট আর দি অপশনস? ঝুম অ্যান্ড সাদা। আমি তো দুটোই চাই। আপনি বলেন, ইওর চয়েস। যেহেতু যেহেতু বলছিলেন যে লিমিটেড সেটআপে ঝুম, আমি জানি না, আপ টু ইউ। আচ্ছা, অবভিয়াসলি ঝুমেরও অনেক রিকোয়েস্ট এসেছে, সাদারও বেশ রিকোয়েস্ট এসেছে। সো আচ্ছা, আমরা আর শেষ যদি আপনি ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলতে চান সেটা বলে আমরা শেষ। আচ্ছা, ফ্যানদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলা গানের সাথে থাকুন। আমরা অনেকেই বাংলা গান নিয়ে কাজ করছি আর চেষ্টা করছি, সো এই আর কি। থ্যাংক ইউ, ধন্যবাদ। তাহলে কী শুনছি? আমি জানি না কর্ড প্রোগ্রেশন কি মিলে, না হলে বলতাম যে মিডলি করে ফেলেন দুটো মিলিয়ে। আমার চোখে আকাশ থেকে তুমি বলেছিলে কিছু, বুঝিনি কেন সেই সময়। এখন আমি অন্য, আমি হই ছুটে চলি তোমার সব, হারিয়ে চোখে যত ঘুরে ঘুরে তার নাকি ঘুরে 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 ছু মেঘে মেঘে টানা মেলে ছু ঘুরে ঘুরে তার কেন থমকে দাঁড়া।
ভেবে গেটা না মেলে দূরে দূরে তাই খুঁজি তোমার আমার ফেলে আশা যত রঙিন মলিন স্মৃতি লুকিয়ে অপুষ ঠিকানায় অচিন মনের অচিন কোন বন্দি আজ ভুল সে পথে সীমানা এখন আমি অন্য আমি হবে ছুটে চলি তোমার সব হারিয়ে চোখে যত Thank you very much.